তো আমরা যখন একটা লোগো করি, তো টেক্সট এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে শুধু ফন্টটাকে রাখতেছি। দেখেন এখন এই ফন্ট দিয়ে, এই ফন্টের কিছু আছে, যেমন একটা হচ্ছে এটাকে আমরা বলি নর্মালি স্ট্রোক। তো স্ট্রোক বাড়ায় দিলে, আমার এখানে স্ট্রোক বাড়ায় দিলে ফন্টটা মোটা হয়। দেখতে পাচ্ছেন তো সবাই যে ফন্টটাকে আমরা মোটা স্ট্রোক দিয়ে কিন্তু মোটা করতে পারি। স্ট্রোক দিয়ে মোটা করে নিলাম, তারপরে এটাকে যখন আমরা অবজেক্টে যে আবার এক্সপ্যান্ড করে দিচ্ছি, খেয়াল করেন, তখন কিন্তু এটা সবগুলোই ফিল কালারে চলে আসছে, কিন্তু এর মাঝে কিন্তু বিট আছে, মানে কাটা কাটা দাগ আছে। তো এইটাকে আবার একত্রিত করতে আমরা কি করি, পাথফাইন্ডারের ইউনিট ইউনিটে ক্লিক করার সাথে দেখেন পুরোটা আবার এক হয়ে গেছে। ঠিক আছে, এটা একটা সিস্টেম যে আমরা স্ট্রোক দিয়ে একটা ফন্ট বা যে কোনো একটা শেপকে আবার আমরা মোটা করতে পারি, যদি আমাদের মোটা কম থাকে আমরা মোটা করতে পারি। ঠিক এইটাই আবার দেখেন আমরা যখন যাচ্ছি অবজেক্ট পাথ, অফসেট পাথ, একটা আছে এখানে আউটলাইন স্ট্রোক, একটা আছে অফসেট পাথ। তো এর ভিতরে আরও কিছু অপশন আছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, রিমুভ অ্যাঙ্কর পয়েন্ট। তো আমরা যদি এখানে, আমাদের মেন কাজ হয় হচ্ছে পাথ ডিরেকশন, অফসেট পাথ মানে একটা রিভার্স পাথ, আমরা অফসেট পাথে যাই। এখন খেয়াল করেন আমার ফন্টের চারপাশের এরিয়াটা আমরা নিচে এই পয়েন্ট অনুসারে আসছে। তো আমরা চাইলে এটাকে বাড়ায় দিতে পারি, আবার এখানে রাউন্ড করে নিতে পারি। দেখেন এই যে কর্নারগুলো রাউন্ড হয়ে গেছে, কর্নারগুলো রাউন্ড হয়ে গেছে। তারপরে আছে বিভেল, বিভেল দেখেন কাটা কাটা, মানে কর্নারগুলো কাটা কাটা স্টাইল চলে আসছে। তো মিটার রাখলে নর্মাল যেটা স্কোয়ার সাইজ সেটাই আসে। তো এটা হচ্ছে অফসেট পাথ। আমরা এটা যখন পাওয়ারটা মাইনাস করে দেই, খেয়াল করেন তখন কিন্তু ভিতরের দিকে দেখতে পাচ্ছেন সবাই, শুনতে পাচ্ছেন না কারো কথা? আচ্ছা, তো এখন আমি কিন্তু মাইনাস দিছি, মাইনাসের কারণে এটা কিন্তু ভিতর দিকে আসছে, বাইরের দিকে না গিয়ে ভিতরের দিকে আসছে। কারণ বাইরে বড় করে তো আমরা এখান থেকে স্ট্রোক দিয়ে বড় করতে পারি, এখান থেকেও বড় করতে পারি প্লাস থাকা অবস্থায়, কিন্তু ছোট যখন করতে চাই, চিকন করতে চাই, তখন অফসেট পাথ এখানে আমরা মাইনাস করে দিয়ে ওকে করলাম। এখন পুরোটা সিলেক্ট করার পরে আমি ডিভাইডারে ক্লিক করব, ডিভাইডারে ক্লিক করার পর আনগ্রুপ, আনগ্রুপ করার পরে খেয়াল করেন আমার এটা ছিল বাইরের অংশ বড়, যেটা আমি আবার চিকন করে ফেলছি একে। তো দেখেন চিকন করার পরে ওর অবস্থান এটা। তো এটা আমরা একটা আউট লাইন স্ট্রোক, শুধু স্ট্রোক দিয়ে এখানে একটা অক্ষর তৈরি হয়ে আছে। তো আমরা চাইলে এই এই স্টাইল করেও কিন্তু ব্যবহার করতে পারি, কিন্তু আমরা এখানে যেটা দেখলাম, যেটা মেইন ছিল, সেটা হচ্ছে একটা ফন্টকে মোটা করা এবং সেটাকে আবার আমরা চিকন করতে পারি কি না, চিকন করা। এই দুটা জিনিস সবাই বুঝছেন তো? আচ্ছা, আচ্ছা, তো খেয়াল করেন আমি এখান থেকে সার্কেল ইলিপস টুল নিয়ে এরকম একটা শেপ তৈরি করলাম। এখন আপনারা যদি চান, এখন এই যে আমি কর্নারটা দুই সাইডে চিকন মানে চোকা করে দিব, তাহলে খেয়াল করেন এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট যে টুলটা আছে, এই অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আমি যখন এই কর্নারে ক্লিক করতেছি, দেখেন এটা চিকন হয়ে গেছে। দেখেন এই কর্নারে ক্লিক করছি, দেখেন চিকন হয়ে গেছে, হয়েছে না? দেখেন বুঝতে পারছেন সবাই এটা?
ওকে, এটা বুঝতে পারছেন। তো আমরা কি আপনাদেরকে এর আগে ব্রাশ তৈরি করে দেখাইছিলাম না এগুলো দিয়ে? দেখাইছিলেন স্যার। ওকে, তো খেয়াল করেন আমি উইন্ডো মেনুতে যে ব্রাশ নিয়ে আসলাম, এই যে ব্রাশ, আমি এইটাকে এখন এর ভিতরে ধরে ছেড়ে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আসছে। তো আমি ধরেন আর্ট ব্রাশ, আর্ট ব্রাশ লিখে ওকে করলাম, একটা নাম দিতে হবে। তো দিলাম আর্ট ব্রাশ ওয়ান আছে, থাক আর্ট ব্রাশ ওয়ানই থাকলো, ওকে। দেন এখানে কিন্তু চলে আসছে, আমি এখন ব্রাশ নেওয়ার পরে, এইটা নেওয়ার পরে কিন্তু, সরি, এইটাতে আসছে ওটা, যাই হোক এটা ডিলিট করে দিই। তো খেয়াল করেন আমি যখন একটা ড্রয়িং করতেছি, তো তাকটা কিন্তু আমার ওই রকমই আসছে, দেখতে পাচ্ছেন? এটা এখন ছোট বড় বিষয়টা আমাদের হাতে আছে, আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট করে নিতে পারি। দেখেন ছোট হচ্ছে না, 1 পয়েন্ট আছে স্ট্রোক। তো আমরা তাহলে এই ব্রাশটা তো সবাই তৈরি করে নিতে পারি, পারি না? ওকে, এখন আমি যদি এই অপশনটায় আবার দেখাই আপনাদের, যে স্ট্রোক হয়ে আছে, অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে কেটে চিকন করে দিছি। তো দেওয়ার পরে এইটাকে আমরা কপি করতে পারি, ঠিক আছে, অল্টার ধরে কপি করে। তো একটু মোটা মোটা হয়েছে, আমি একটু এগুলোকে এইভাবে চিকন করে নিলাম। তো নেয়ার পরে এইটাকে আমরা কিন্তু আবার ব্রাশের ভিতর এখানে ছেড়ে দিলাম। এখানে আবার স্ক্যাটার ব্রাশ আছে, আমি এটাকে স্ক্যাটার ব্রাশ হিসেবে নিলাম, স্ক্যাটার ব্রাশ ওয়ান, ওকে। দেন এই জায়গাতে চলে আসছে, দেখেন স্ক্যাটার ব্রাশ, আমি এটাকে আবার ঘুরাচ্ছি, দেখেন এটাকে আবার এদিকে ঘুরে নিলাম, নেওয়ার পরে একটু মোটা করে নিই। তো এটাকে আবার আমি এখানে নেয়ার পরে আর্ট ব্রাশ, ওকে ওকে, আবার স্ক্যাটার ব্রাশও নিব এই লম্বালম্বিভাবে। তো আবার আমি এর ভিতরে দিচ্ছি এবং এবার স্ক্যাটার ব্রাশ হিসাবে ওকে করে দিচ্ছি। খেয়াল করেন এই জায়গাতেও কিন্তু এই ব্রাশটা চলে আসছে, দেখেন এখানে এখানে, খেয়াল করেন, তাহলে এখানে এখানেও কিন্তু ব্রাশ আমার থাকলো। তা আসলে আমরা চাইলে যে কোনো কাজ যখন আমরা করতে চাই, তো এইভাবে আমরা বিভিন্ন ধরনের ব্রাশ, এখন আমরা যদি এই ব্রাশ নিয়ে, আমরা যদি ব্রাশ নিয়ে এটাকে যদি ক্লিক করি, দেখেন একসাথে কতগুলো চলে আসতেছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এবার আমরা আমাদের স্ক্যাটার ব্রাশ দিয়ে দেখাই, দেখেন ও কিন্তু লম্বালম্বি আসতেছে, দেখেন নদীর পানির ঢেউ দিতে আর সমস্যা কারো? একটা ক্লিক করার সাথে কিন্তু চলে আসতে, আমি ক্লিক করতেছি শুধু, মানে ড্রয়িং না করে শুধু ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো চলে আসতেছে। তো মূলত আমরা এইভাবে বিভিন্ন ধরনের ব্রাশ তৈরি করে থাকি, তো সবাই এটা পারবেন তো? পারবেন না সবাই এরকম ব্রাশ বানাতে? এটা কিন্তু ইজি জিনিস। হ্যাঁ বলেন। স্যার এখানে যে দুইটা ব্রাশ করলেন, আর্ট ব্রাশ আর স্কেটার ব্রাশ, দুটা ব্রাশের মধ্যে পার্থক্য কি স্যার? দুটা তো সেম। না না, দুইটা সেম বলতে স্ক্যাটার ব্রাশ কাজ করে একভাবে, মানে এটা কাজ করতে নিলে আপনি বুঝতে পারবেন। নর্মাল ব্রাশটা হচ্ছে আমার যখন আমি ড্রয়িং করতেছি, যে ড্রয়িং মোডে কাজ করতেছে, যেটা আর্ট ব্রাশ। আর স্ক্যাটার ব্রাশটা হচ্ছে আপনি ক্লিক করলেই দেখবেন যে ওটা কাজ করতেছে, ওটা ড্রয়িং করেও আপনার লাভ হচ্ছে না। মানে আমি যখন আর্ট ব্রাশ নিয়ে, ধরেন একটা আর্ট ব্রাশ নিছি, নিয়ে আমি যখন এটাকে ড্রয়িং করতেছি, তো ওই শেপেও আসতেছে, ও কিন্তু আপনি যে সাইজ নিয়েছেন ওই সাইজে আসবে না। আপনি চাইলে এটাকে অন্য শেপও নিতে পারেন, ঠিক আছে, আমরা চাইলে যে কোনো শেপও এটাকে করতে পারি। কিন্তু আপনি যখন স্ক্যাটার ব্রাশ নেবেন, স্ক্যাটার ব্রাশ যখন নেবেন, তো আপনি ধরেন আমি এরকম বাঁকা করে ড্রয়িং করলাম, কিন্তু আমার কি বাঁকা ড্রয়িং হয়েছে? আমার ওই জিনিস কিন্তু দুইটা সোজাই চলে আসছে, দেখেন দেখতে পাচ্ছেন, এই যে আমার রেখা ছিল এইরকম, কিন্তু স্ক্যাটার ব্রাশ দুইটা কিন্তু সমান সমানই আসছে, বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে কি না? তার ওটা ফিক্স থাকবে। হ্যাঁ, এটা ফিক্স থাকবে।
এটাই এখানে পার্থক্য। আর্ট ব্রাশ আপনি আর্ট করতে পারেন, যেমন আমার ধরেন যে এটা ওই স্কেটার ব্রাশেরই নিয়েছিলাম, এটা ব্রাশ নাম্বার, এটা এখন আমি ধরেন ড্রয়িং করলাম, খেয়াল করছেন ও কিন্তু ওইভাবে কিন্তু আসতেছে, ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার? তো এটা ছিল আর্ট ব্রাশ এবং স্ক্যাটার ব্রাশ আমরা কিভাবে তৈরি করতে পারি সেটা। তো একটু প্র্যাকটিস আপনারা করে নিতে পারেন, দেন আমরা আসলে প্রজেক্ট করবো। এখন থেকে আসলে আমাদের যে ক্লাসগুলো হবে প্রত্যেকটা ক্লাসে আমরা যে কোনো কাজ কমপ্লিট করবো আর কি, তারপর সেই কাজটা আবার আপনারা বিভিন্নভাবে করবেন, এবং এগুলো দিয়ে আমাদের ফ্রিল্যান্সিং করতে হবে। সকালে এত নেট স্লো আসতেছে কেন? নিশাত এগুলো দেখেন নাই, এই কন্টেস্টটা দেখেন নি? তাই আমি দেখিনি তো এটা। আমি আপনি আমাকে একটু লিংকটা দিবেন স্যার চ্যাট বক্সে। ম্যান ছবি দিয়ে দিছে, আসলে কি ছবি দিছে? ওইরকম লাইন আর্ট চাচ্ছে, সবাই করে রেখেছে ফুল ফেস, একটা লাইন আর্ট এখানে নাই, সবার ফেসটাই করে ফেলছে আর কি, ড্রয়িং করে ফেলছে ইলাস্ট্রেটর দিয়ে। আসলে চাচ্ছে লাইন আর্ট, তো লাইন আর্ট যারা করছে এখানে, বাকি যারা করছে এগুলো সব ফটোশপ ইলাস্ট্রেটর নর্মালি করে ফেলছে এগুলা। এখানে যে এটা লাইন আর্ট করছে কিন্তু ভালো হয়নি, এটা ছিল ক্লায়েন্টের ছবি। এগুলো নর্মালি ফটোশপে এইভাবে করা যায়। হ্যাঁ, এই যে এখানে এখানে লিখেই দিছে, এখানে লিখেই দিছে,
প্লিজ মেক এ লাইন ড্রয়িং অফ দ্য ফলোয়িং পিকচার, এ কাপল আইডিয়া অফ লাইন ড্রয়িং স্টাইল আর অ্যাটাচ অ্যাজ ওয়েল। মানে আসলে আপনি দুই তিনটা আইডিয়া আর কি তাকে অ্যাটাচ করে দিতে পারেন, ডাজ নট হ্যাভ টু বি এক্সাক্ট রেপ্লিকা, অর্থাৎ একবারে 100% ওটার কপি চাচ্ছে না, একটু ডিফারেন্ট করতে পারলে আর একটু সুন্দর, মানে সুন্দর করার জন্য অপশন দিয়ে দিচ্ছে। মেকিং ইট মোর আর্টিস্টিক ইজ গুড, মানে আর্টিস্টিক বেশি চাচ্ছে আর কি। ফিচার টু কিপ অ্যান্ড ইম্প্রুভ হ্যাট হেয়ার অন সাইট অ্যান্ড সানগ্লাসেস, মানে তিনটা জিনিসকে আরও একটু ইম্প্রুভ করে আরও সুন্দর করে দিতে বলছে, মূলত আর্টিস্টিক আর কি। তো এরা তো আসলে কেউ আর্টিস্টিক, এখানে একটা এই একটা আর্টিস্টিক করছে, এই দুইটা ছাড়া আর কারো দেখা যাচ্ছে না। তাহলে তো সেম টু সেমই ট্রাই করছে। ঠিক আছে, এটা আবার অন্য কারো করার দরকার নাই, এটা ও ভালো পারে এই কাজগুলো, ও করুক, আমরা আমাদের অন্য কাজে যাব। যেখানে বলছে আই নিড লোগো রিডিজাইন, লিখছে পেট ওয়াস্ট ম্যানেজমেন্ট, আই নিড সামথিং সিমিলার টু হোয়াট আই অলরেডি হ্যাভ বাট উইথ গ্রিন গ্রাস, তা সবুজ ঘাসের সঙ্গে চাচ্ছে। প্লিজ নোট দ্য গ্রাস লোগো ইজ নট মাইন, ইট ইজ অনলি অ্যান এক্সাম্পল। আচ্ছা, পেট ওয়াট ম্যানেজমেন্ট, আচ্ছা এটা ছিল তাদের ঘাস, ঘাসের সঙ্গে লোগো কাজ করছে, এটা বলতেছে এটা আমার লোগো না, এটা একটা আইডিয়ার জন্য দিছে আর কি। কি দিছে? লেক ওয়ে লন কেয়ার, আচ্ছা নেম দেয় নাই তো, ও এটাই ওর নাম কোপ স্টার। তো এইটা হচ্ছে ওর লোগো, দেখতে পাচ্ছেন এই লোগোর সাথে ও আসলে চাচ্ছে কি, সে আসলে লোগোর সাথে ঘাস চাচ্ছে, গ্রিন গ্রিন ঘাসের ইয়ে চাচ্ছে। কাজটা সুন্দর হবে যদি আপনারা আসলে একটু সুন্দরভাবে করতে পারেন, এখানে একটা কাজও ভালো হয়নি, যারা করছে তাদের একটা কাজও ভালো হয়নি। তো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আগে লোগোটাকে, এই লোগোটাকে, এই লোগোটা আগে আপনাদের তৈরি করতে হবে। এটা আসলে কি ফাইল দিছে, ও পিএনজি ফাইল দিছে না,
Thank you.
আচ্ছা, কম্পাউন্ড পাথ দেখেন, এখানে কম্পাউন্ড পাথ আমি মেক করে নিলাম, কম্পাউন্ড পাথ করে নিলাম। এখন আমি সবগুলো সিলেক্ট করার পরে আমার এখানে মেক ক্লিপিং মাস্ক কিন্তু আসছে, এর আগে কিন্তু ছিল না। তো আমি মেক ক্লিপিং মাস্ক করার পরে আমার লেখাটা আসলে এরকম আসছে, দেখতে পাচ্ছেন। আমরা এইটাকে আসলে এখন এটার মাঝামাঝি জায়গায় বসায় দিব। এখন আমাদের যে ইমেজটা আছে দেখতে পাচ্ছেন, এটাকে আমরা সেন্ড টু ব্যাক পিছনে পাঠিয়ে দিলাম। ছোট করে দিই, কারণ আসলে ডগ ডগটাকে আর একটু কালারটা এক কালার করে দিলে ঠিক আছে, এখন ঠিক আছে দেখেন তো।
ঠিক আছে, আমি এতটুকুই রাখি আপাতত। জোড়াতালি হয়ে গেল অনেক, লোগো তো এরকম হয় না। ক্লায়েন্ট চাইছে তো, ও যেমন চাইছে ওটা তেমনই দিয়ে আগে দেখা দেবো, যদি পছন্দ করে দেন আমরা ওকে প্রয়োজন আলাদা করে তৈরি করে নিব। অনেক সময় আছে আমাদের যে ক্লায়েন্ট যা চাচ্ছে আগে সেটা ফুটে তুলতে হবে, তো আমরা এখানে 1000 বাই 1000 পিক্সেলের আর্টবোর্ড নিলাম, তারপর আমাদের লোগোটাকে কপি করে দিলাম। এখানে আবার এই কালার আসবে, ব্যাস সেটাকে আমরা এখন ফাইল এক্সপোর্ট সেভ ফর ওয়েব। যে কটা জমা দিছে তাদের মধ্যে মনে হয় ভালোই, ওদের সে ভালো হয়নি দেখেন তো, ওরা যে লোগো স্যাম্পল দিছে ওটা কিন্তু এটাই ছিল স্কুপ স্টার, ওবার আলাদা করে দিছে। তো যাই হোক, আপনি দেখেন সাবমিট, সবাই আছেন শুনতে পাচ্ছেন? মূল মূল কাজ ছিল আপনাদের কে দিয়ে, তো কে দিয়ে অনেকে অনেক ধরনের ডিজাইন করছে, তা আমাদের মূল লেখাটা আগে লিখে নেই কি ছিল, KON তারপরে কনকুয়ার তাই না, এন্ড মনে ডাবল ছিল, তারপর কিউ ইয়ার তাই না, এটাই তো ছিল তাই না, এটা না লোগোর নেমটা এটা না। তো দেখেন এখানে কত ফন্ট গুলো দেখেন, শুধু লেখা যদি পোস্ট করে দিই তাও সুন্দর। কি
হলো আবার। আমরা যদি এই ফোনটাই ইউজ করি এবং এটাকে যদি আমরা মোটা করি, আর একটু মোটা করতে চাচ্ছি, তো একটু আগে কিন্তু আমরা দেখাইছি যে আমরা কিন্তু স্ট্রোক বাড়ায় দিয়েও মোটা করে নিতে পারি। আমি কিন্তু অনেকটাই মোটা হয়ে গেছে। তো এইটাকে এখন যেটা করতে হবে আমার, সেটা হচ্ছে ক্রিয়েট আউটলাইন করে নিই, তারপরে হচ্ছে অবজেক্ট এক্সপ্যান্ড, ওকে, তারপরে ইউনিট, সবগুলো জোড়া লাগছে। এখন আনগ্রুপ করার পরে খেয়াল করেন, আমি এই একটা ফর্মকে আমি একটু দূরে দিই, খেয়াল করেন, শিফট ধরে দিবেন, মানে সোজাসুজি একটু দূরে দিয়ে দিলাম। সবগুলো সিলেক্ট করার পরে অ্যালাইনমেন্টের এখানে ক্লিক করছি। আচ্ছা, আমার এটা মনে হয় ক্রিয়েট আর্টবোর্ড আছে, সিলেকশন হয়ে যায়, খেয়াল করেন। এখন আমি এটাতে ক্লিক করার পরে সবগুলো ফন্টের দূরত্বটা আমার ঠিক করতে হবে। দেখেন, একটু বেশি হয়ে গেছে, এটা জোড়া লেগে গেছে, এই জন্য এই প্রবলেম হচ্ছে। এখানে ফোন দুইটা জোড়া লেগে গেছে, এই যে এখানে। মাঝখানে কেটে নিতে হবে, এখন দেখেন আমি ডিস্টেন্স ইয়ে করার পরে কেমন আসছে। এখানে আরেকটা ইয়ে আসছে, মানে এখন কিন্তু ঠিক হয়ে গেছে। দেখেন এগুলো তুলে দেওয়ার পরে এখন কিন্তু ডিস্টেন্স ঠিক হয়ে গেছে। তো আমরা আর একটু ইয়ে করতে পারি,
এখন দেখেন ডিস্টেন্স সব কিছু মোটামুটি ঠিক আছে। তো এটা ছিল আমাদের মূল লোগোর যে নামটা, আমরা অ্যালাইনমেন্ট মিডল করে দিই, এখন অ্যালাইনমেন্টও ঠিক হয়ে গেছে। তো এটা ছিল লোগোর মেইন লেখাটা, নামটা এটাকে গ্রুপ করে নিলাম। আর আপনি লোগো যে বানাবেন, ওর বলছে আর্ট, তাই না? ওর ইয়েটা ছিল কি আর্টিস্টিক লোগো চাচ্ছে, আবার মডার্ন চাচ্ছে। এখন মডার্ন যে লোগো ট্রেন্ড চলতেছে, আপনাদেরকে বলছি যে সিম্পল যে জিনিসই করেন সিম্পল। তো অনেকেই করছে এন দিয়া, এন মাঝখানে দিছে, ঠিক এইরকম অনেকেই কাজটা করছে, আপনারা দেখছেন। আমি একটু কালার চেঞ্জ করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা কাজ করার জন্য আর কি নেয়া। তো খেয়াল করেন, এখন আপনারা চাচ্ছেন যে আমরা যদি এর মাঝখানে এন বরাবর, এই যে এন বরাবর শিপ ধরে এরকম টান দিয়ে দিই, ঠিক আছে, এটাকে উপর দিকে একটু তুলে দিই, ঠিক আছে। এখন আমি এই দুইটাকে আপাতত কেটে নিই, মানে শেপটা, শুধু শেপের সঙ্গে কেটে নিলাম আর কি, আনগ্রুপ। তো দুটাই সেন্ড টু ব্যাক করে নিচ্ছি, দেখেন। তো এখন আমাদের কিন্তু এটা কেটে গেছে, আমরা চাইলে কিন্তু এখন দুইটার কালার আলাদা আলাদা করে দিতে পারি। এখন দেখেন কালার কি আলাদা আলাদা বোঝা যাচ্ছে, দুইটা আলাদা আলাদা হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখন আপনারা যদি এন বরাবর আমি কিছু তৈরি করতে চাই, যে এনটাকে আমি বড় করে দিব, তো আনগ্রুপ লেখাটাও আনগ্রুপ করে নিলাম। এখন খেয়াল করেন, আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে শুধু এই দুই কর্নারটাকে শিফট ধরে সিলেক্ট করলাম, আর আমি এটাকে বাড়ায় দিই, দেখেন হচ্ছে না, বড় হয়ে গেছে না? এই বরাবর করে দিলাম আর কি এইটা। আর এখানে খেয়াল করেন, এইটাকে এই দুইটা কর্নার আমি সিলেক্ট করলাম শিফট ধরে, এটাকে আমি ধরে নিই যে মাউস দিয়ে আমি শিফট ধরে এই বরাবর করে নিলাম, ঠিক আছে। হ্যালো, আসসালাম, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো আমরা কিন্তু দুইটা বরাবর করে দিলাম, এখন আপনারা যদি চান যে না ওদের মতো আর একটু লম্বা করে দিতে হবে, তাহলে দেখেন এটার শেপ কিন্তু আমরা ধরে নিব যে এই জিনিসটার শেপ। তো আমরা এটা এইদিকেও অ্যাঙ্গেল করে দিতে পারি, আর এটারকে আমরা এদিকেও অ্যাঙ্গেল করে দিই, আপনারা যেদিকে চান। তো পেন টুল দিয়েও করে নিতে পারেন, যে আপনি এরকম সোজা, এরকম সোজা একটা কি রেখা নিয়ে নিলেন এই, ঠিক আছে। তো এইটার কালার আপনারা চাইলে, এটার ব্ল্যাক কালার যেহেতু, ব্ল্যাকও করে দিতে পারেন, ঠিক এইটাই। আমি চাইলে এটাকেই কপি করে অল্টার ধরে এখানে নিয়ে এসে, তো ট্যান্স ফর্ম রিফ্লেক্ট প্রিভিউ ভার্টিকেল, ওকে, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা আসলে এটা আর এটা জয়েন্ট করে দিব, এটা আর এই এই লেখাটা, এটাকে আপনি ইউনিট করে দিলাম, দেখ তো এইটা আর এইটা ইউনিট। এখন আপনারা ফন্টের কালার আমরা কিন্তু চেঞ্জ করতে পারি, যে ফন্টের কালার আমরা এই তিনটাকে একটা গ্রুপ করে দিব, কন্ট্রোল জি, এই তিনটাকে, এই ই কেটে গেছে না, আচ্ছা এটাকে একটা গ্রুপ করে দিলাম। এখন নিচের কালারটা সাপোজ ধরেন ডিপ ব্লু, সবাই ব্লু কালার ইউজ করতেছে, আমরা ব্লুর ভিতরে যাই, ডিপ ব্লু ইউজ করি। ডিপ ব্লু ইউজ করছি, আর একটাতে আমি ওই ব্লুটাই নিব, নেওয়ার পর একটু লাইট, একটু লাইট, এই লাইটটা ইউজ করি,
তাহলে আমার একটা জিনিসের কালার কিন্তু এরকম দুইটা হয়ে গেছে। আমরা এখন এইটা আর এইটা কি ব্যাপার, অন্য কিছু সিলেক্ট হয়েছে। ওকে, আমরা কিন্তু সাদা ইউজ করলাম, তো সাদা ইউজ করলে যা হয় ইয়েটা দেখা যাচ্ছে না। এটা কিন্তু একটা সিম্পল একটা লোগো, কিন্তু এটাও কিন্তু খারাপ হয়নি। তো এখন আমরা চাইলে এখানে যে ইয়েটা করছিলাম এটা আমরা জোড়া দিয়ে দিছি, এটার সাথে ইউনিট করে দিছি, এটা একটা স্টাইল। আমরা চাইলে অন্য স্টাইলও করতে পারতাম, কি এটাকেও এরভাবে বড় করে দিতে পারি, যেদিকে খুশি আসলে দিতে পারি। অ্যালাইনমেন্ট এগুলো সিম্পল দেখে আপনাদের কাছে মনে হচ্ছে যে এগুলো একবারেই সিম্পল কাজ, তাই তো? কিন্তু আমি শুধু এই কর্নারটাকে ধরে চাপায় দিলাম, আর এই কর্নার শুধু এই কর্নারটাকে চাপায় দিলাম। এটা কিন্তু একটা লোগো। অ্যান্ড বলেন তো, আমি যে সিম্পল কাজটা করলাম এটা মানে কালো কালার দিছে, আমি এটা অন্য চেঞ্জ করে আবার দেখাবো, এটার আর একটা ব্যবহার দেখাবো। তো এখন বলেন তো, এটা নর্মালি আপনারা যেগুলো করছেন এই 1 ঘন্টা 2 ঘন্টা ধরে কাজ করে যে কাজটা করছেন, অবশ্যই এটা ভালো হয়েছে কি না হয়নি বলেন। আমি সিম্পল করছি, কিছুই করি নাই, খালি লেখাটা দিয়ে সাজায় দিছি। এখানে মাপেরও হয়তো একটু কম বেশি হয়েছে, যাই হোক, কিন্তু কাজটা দেখেন বলেন, হয়নি কাজ হয়নি এটা? স্যার হয়েছে। আচ্ছা, এটাকে রেখে দিয়ে আমি আর একটা কপি করি। এবার খেয়াল করেন, আমার এটার কালার দিচ্ছি ব্ল্যাক, আর এইটার কালার হোয়াইট। আর এর ভিতরে যে ফন্ট, এই ফন্টের কালারটা এবার ডিপ ব্লু, এটা সাদা, কালোর ভিতরে সাদাই থাক। এটা হালকা একটা কালার দিয়ে দিই, মানে কালোর ভিতরে একটা ছাই কালার হালকা, তাহলে বোঝা যাবে। এটা আর একটা লোগো হয়নি, আমাদের বলছিলাম যে একটা বানাতে সময় লাগে, পরে ওইটারই ভার্সন অনেকগুলো বানাতে কি সময় লাগে? আচ্ছা, এটা গেল, এটা তার প্রফেশনাল মডার্ন লোগো চাইছে তাদের নামটা, তো এটা একটা স্টাইল গেল, স্টাইলের তো আসলে শেষ নাই। তো এটা রেখে দিলাম, আবার লিখি দেখি, কে ও এন এন কিউ ই আর কনকোয়ার। আমরা লেখাটাকে বড় হাতের করে দিব সব। হ্যাঁ হ্যাঁ, বললাম তো সেটা আপনাদের। হ্যাঁ, এটা এটা এই ফন্ট ছিল, আমরা এবার ফন্ট চেঞ্জ করে কার্চার বা যে নেক্সা ওই এই ফন্টের এটা বোল্ড ভার্সন, তো এইটা নিলাম। খেয়াল করেন, তো এটা নেওয়ার পরে এটাকে ক্রিয়েট আউটলাইন করে নিই, তারপরে আনগ্রুপ। এখন কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে, ঠিক আছে? আমার এখানে কিন্তু দুইটা ও আছে, দেখতে পাচ্ছেন? তো এন এটাকে আমি ট্রান্সফর্ম রিফ্লেক্ট, ওকে। আচ্ছা, এখানে কি করছে, আমি শুধু এনটাকে কিন্তু আমি ঘুরাই দিছি, বুঝতে পারছেন? তো ঘুরাই দেওয়ার পরে আমি ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে শুধু এই দুইটার মাঝখানে এই দুইটা সিলেক্ট করছি, আমি দুটাকে একটু ছোট করে দিচ্ছি, দেখেন। তো এখন ও দেখতে পাচ্ছেন, তো আমি ওর ভিতরে
সেটাই কপি পেস্ট ইন ফ্রন্ট ছোট করে, কালার এটা হোয়াইট করে নিলাম, দুইটা সিলেক্ট করে এই জায়গাটাতে বসায় দিচ্ছি। দেখেন আমি রিফ্লেক্টও করে দিতে পারি, এভাবে ঘুরেও নিতে পারি, শিপ ধরে ঘুরেলে স্কোয়ার ভাবে ঘুরবে। এমনকি চোখ চোখ মনে হচ্ছে দুইটা, তো আমি দুটো ডিভাইডেড করে নিছি। ডিভাইডেড করে নেওয়ার কারণ হচ্ছে আমি এগুলো কেটে দিব। এখন দেখেন আমি যখন পুরোটা সিলেক্ট করে যে কোনো একটা কালার দিচ্ছি, পুরোটা কিন্তু একটা কালার হয়েছে। এখানে একটু এখন দেখেন এটার কিন্তু স্টাইল আবার আলাদা রকম আছে, আর এর মাঝখানে আছে। কাজ তো আসলে একটা কাজ অনেকভাবে করা যায়, করা যায় না? শুনতে পাচ্ছেন সবাই আমার কথা? তো এনটা এইভাবে দেওয়ার কারণ হচ্ছে দুইটা চোখ, এখানে নাক, এখানে আমরা এখন একটা মুখও বানায় দিতে পারি।
ঠিক আছে, এখন একটু ভিন্নতা আসছে, ওখানে তো অনেক লোকও দেখছেন, ভিন্নতা আসেনি? আমরা যদি কাজ করি সিম্পলের মধ্যে, কাজ যখন করবো লোগোতে, তখন আসলে লোগোর ভিতরে একটা থিম থাকতে হবে, একটা অর্থ থাকতে হবে, সেই জায়গা থেকে কাজ করতে হবে। আমি এটা লোগো করে দিলাম ছোট, এটা করে দিলাম বড়, এরকম না। আর সিম্পল কাজগুলো যেটাই করব সিম্পল চিন্তা ভাবনা রাখতে হবে। আপনাদের আজকে কাজ হচ্ছে রেজুলেশন খুব খারাপ। আচ্ছা, আপনারা ফ্রি পিক, এখান থেকে দেখতে পাচ্ছেন তো বিভিন্ন ধরনের ডগের লোগো দেখতে পাচ্ছেন না? সবাই দেখা যাচ্ছে, দেখেন ডগ লোগো, ডগ লোগো দেখা যাচ্ছে। তো আমরা এখানে যে ডগ লোগোগুলো দেখতে পাচ্ছি, এখান থেকে আপনারা কিছু ডাউনলোড করবেন ফাইল, এগুলো সব ইলাস্ট্রেটর ফাইল। হ্যাঁ, তো সাপোজ ধরলাম আপনারা কেউ কেউ এটা ডাউনলোড করছে, তো কেউ কেউ ধরে নিলাম আপনারা এটা ডাউনলোড করছে। এখন এখানে দেখেন ডগ লোগো, এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে একটা হসপিটাল, হসপিটালের লোগো এইভাবে করছে সে। তো এখান থেকে আপনারা মূলত ডগ এবং ক্যাটের শেপটা কিন্তু নিয়ে নিতে পারেন, শেপ অন্য কিছু না, শুধু শেপটা নিলেন। তো নেওয়ার পরে আপনারা যেটা করবেন, এখানে যে লোগোগুলো দেখতে পাচ্ছেন, আর একটা পেট কেয়ার দেখেন, একটা বড় পেট কেয়ার, এখানে ডগ এবং ক্যাট আছে। আপনারা এইটা দেখেন এখানে প্লাস, তো প্লাসের মধ্যে এই দুইটাই সিনের এটাকে প্লাসের মধ্যে ঢুকায় দেন, তাহলে কিন্তু ডিজাইনটা চেঞ্জ এবং আলাদা একটা লুক। এবং এই শেপ থেকে আপনারা নতুন আরও শেপ করবেন, এগুলোর চোখ দিয়ে দিবেন, কানের মধ্যে শেডিং নিয়ে আসবেন, মানে এগুলো একটু প্র্যাকটিস করেন, আপনাদের এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করা লাগবে। আপনারা মানে ড্রয়িং একটু হাত ঘুরাতে হবে, আপনাদের মাউস দিয়ে এগুলো হাত ঘুরাতে হবে, এবং সেগুলো আবার এরকম একটা ধরনের দেখলেন যে এটা কালারফুল, তো এই শেপটাকেই আবার, এই শেপটাকেই ধরলাম আপনি এইরকম করে কালারফুল করবেন। তাহলে প্রত্যেকটা শেপ আলাদা আলাদা করতে হবে, এখানকার প্রত্যেকটা শেপ, মুখের একটা শেপ নিয়ে আসতে হবে, এগুলো কালারফুল করে
মানে এটাই আসলে কাজটা করতে হবে আপনাদের, প্র্যাকটিস যে করবেন, একটা জিনিসকে নষ্ট করা যাবে না, সেটাকে আর সুন্দর করা যায় কিভাবে, মানে আপনারা এইভাবে এইভাবে করা যাবে না, মানে এত কালার দিয়ে নষ্ট করা যাবে না। এটা আলাদা কাজ করছে, এটা হচ্ছে কালারফুল ব্রিটিশ বুলডগ। আচ্ছা যাই হোক, আমি যেটা চাচ্ছি আপনাদের কাছে সেটা হচ্ছে যে সাপোজ সেম যে এরকম কালার, অথবা ধরেন এই যে লাইন ড্রয়িং, দেখছেন এটা একটা লাইন ড্রয়িং, তো লাইন ড্রয়িং এর কালারটা দেখেন একটা গ্রেডিয়েন্ট কালার দিছে, দুইটা কালার আছে কিন্তু এখানে, একটা ডিপ ব্লু একটা হচ্ছে পার্পল। সিম্পল এরকম সিম্পল করে আমরা কালার করে দেখি ডগ লোগোগুলো এখান থেকে, সাপোজ এটা আবার স্যাম্পল দেখাবেন যে স্যার আমি এটা ডাউনলোড দিছিলাম, সাপোজ এখানে এটা আপনি ডাউনলোড দিছেন, তো এখান থেকে ডাউনলোড, এখানে কিন্তু ডগের পা ছবি পাচ্ছেন, ক্যাটের ছবি পাচ্ছেন, ডগের এই যে ডগের শেপ পাইছেন, এই শেপ দিয়ে আর কি কি লোগো করা যায়। একটা থেকে আপনি তিনটা করে লোগো এখনই বানাবেন, মানে এটা হচ্ছে আইডিয়া জেনারেট করা। তো আপনি আসলে একটা জিনিস দেখে আরো নতুন কয়টা বানাতে পারেন। তো আমি এমনি একটা নর্মাল একটা আপনাদের দেখায় দিই, আমি এটা ডাউনলোড দিছি, এটাকে এক্সট্র্যাক্ট করলাম, তো এই ফাইলটা আমরা ওপেন করি ইলাস্ট্রেটরে। ফন্ট নিয়ে ঝামেলা করতেছে, আমাদের এই ফন্ট গুলোর দরকার না, আমাদের দরকার শুধু শেপ। আনগ্রুপ করলাম, দেখি কি অবস্থা করে রাখছে, দেখেন ও কিন্তু কেটে দিছে, এই শেপটা কিন্তু কাটছে, ঠিক আছে এই শেপটা কিন্তু কাটা, এটা দেখেন আলাদা আনগ্রুপ। তো আমি এই শেপটা নিয়ে আপনাদের দেখাচ্ছি যে আমরা একটা শেপ নিলাম এবং এইটা দিয়ে আমরা এখন লোগো করবো, তাই তো? তো এটাকে এই শেপটাই আমি নিয়ে আসলাম এখানে, তো তো ডগ আমি লিখি, ডগ ডগ লিখলাম, ঠিক আছে ডগ লেখা দেখতে পাচ্ছেন, তো ডগ লিখলাম। লেখার পরে এখন আমি যেটা করবো, দেখেন এটাকে আমি ছোট করে আমি এটাকে বড় হাতের করে নিই, আপার কেস করে নিছি, আপার কেসের সে মনে হয় এটা এই ফরম্যাটটাই ভালো লাগতেছে। এখানে এক কাজ করি, প্রথমটা ডিটা বড় হাতের করে দিই, ওকে। এখন খেয়াল করেন আমি এখানে এটাকে ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে, ক্রিয়েট আউটলাইন করে নিলাম, আনগ্রুপ করে নিই, আনগ্রুপ করে নিচ্ছি, তো এখন এটা দেখতে পাচ্ছেন এরকম আছে। তো এটাকে আমি মাঝখানে এই যে সেন্টার থেকে একটা সার্কেল নিলাম, এর দুটা চোরা দিয়ে দেবো, পুরোটা ইউনিট করে দিলাম। এখন আমি এই ডগটাকে মাঝখানে নিয়ে একটু ছোটো করে নিয়ে আসি, ব্যাস একটু করে দিই। এখন এই গলার অংশটা দেখতে পাচ্ছেন একটু ছোট হয়ে আছে, আমরা চাইলে এটাকে এই কর্নারে এইভাবে লাগাই দিয়ে দিতে পারি, ব্যাস এইদিকে শুধু শিপ ধরে আমরা এইদিকে টান দিয়ে, এইদিকে টান দিয়ে বড় করে দিলাম, সেই দিক থেকে আবার একটু উঠে গেছে, আর একটু বড় করে দিলাম। তো এখন এই দুইটাকে আমি আবার ডিভাইডেড করে নিলাম, দেখেন ডিভাইডেড আনগ্রুপ, বাইরের অংশটা কেটে দিলাম, ভিতরের অংশটাও কেটে দিলাম। আমার কিন্তু ডগ শেপটা এখানে চলে আসছে, আসেনি, চলে আসছে আমার, এটা হচ্ছে ডগ লোগো, দেখেন কত ছোট করছি, তারপরে কিন্তু আপনারা কিন্তু ডগ বুঝতে পারতেছেন, পারতেছেন না?
বড় করতেছি এখনো, কিন্তু বুঝতে পারছি এখন হয়তো লিখে দিলাম, এনে লিখে দিলাম যে ডগ পেট কেয়ার সেন্টার। হয়তো লোগোর একটা লোগো তো অনেক লেখা থাকতে পারে, ডগটাকে মূলত তারা হাইলাইট করতে চাচ্ছে। এই ধরনের লোগোতে তো আসলে আমরা এই কাজটা করব। একটু নিচ দিকে নামায় দিলাম, এখন এইটা টাইপ চেঞ্জ কেস টাইটেল কেস প্রত্যেকটা ইয়ার প্রথম অক্ষর বড় হাতের করে দিলাম। এখন দেখেন আমি এখান থেকে কালার, যেহেতু এটা কেটে নিয়েছি এটার কালার আমরা চেঞ্জ করি, এটাই কালার দিই। এখন কি লোগো মনে হচ্ছে? একটা প্রফেশনাল লোগো মনে হচ্ছে, একেবারে কঠিন কাজ? আপনি করলে সহজ হয়ে যায় স্যার। আচ্ছা, খুব তাড়াতাড়িও হয়ে যায় না? আচ্ছা, তো ডগ পেট কেয়ার এটা দেখলেন একটা দিয়ে, এবার এটা ক্যাচ কেটে কেটে আলাদা কালার করছে। এটা কিন্তু এই সে দেখতে পাচ্ছেন কি সেম প্রসেস দেখা যাচ্ছে? আচ্ছা, এবার ডগ কেয়ার যদি আমি এই যে প্লাস বা এই জায়গায় একটা দেখতে পাচ্ছেন, এটা কি ও আচ্ছা ওটা কাটা অংশ। এখন আমি দেখেন এই কাটা অংশটাই নিই, নিয়ে এখানে আসি। এখন আমার তো ডগের এই পায়ের শেপটা দরকার, আমি এম কই পাবো? তা আমি কি করবো এই শেপটা নেয়ার জন্য? দেখেন আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল ড্রয়িং করলাম এবং এটাকে সেন্ড টু ব্যাক পিছনে পাঠিয়ে দিলাম, সবগুলোকে সিলেক্ট করলাম। ঠিক আছে, সিলেক্ট করার পর ডিভাইডেড করে দিলাম, সব ডিভাইডেড আনগ্রুপ করার পর আমার এই উপরে যেগুলো অংশ আছে এগুলো সব কেটে দিল। আমার দরকার শুধু পায়ের চিহ্নটা দরকার। এবার পায়ের চিহ্ন চলে আসছে, দেখেন তো পায়ের ছবিটা কিন্তু ওর ভিতর থেকে আমি বানায় নিলাম, ওরা বানায় রাখছিল কিন্তু ওরা শেপটা কেটে দিছিল, আমি ওই শেপটাই আবার তৈরি করলাম। এইটা আমরা যে একটা কাজ করছি আজকে ওইটার ভিতরে কিন্তু এরকম একটা শেপ ছিল। আচ্ছা, এখন বলেন যে এই লোগোটা কপি, আমরা তো কপি করে মূলত আছে আইকনটা নিচ্ছি, এখন ডগের আইকন কি আমরা আলাদা হবে? ডগ সব দেখতে একই রকম, কেউ কথা বলছেন না? কেউ আছেন? আপনারা আছেন লাইনে? নিয়ে মনে হচ্ছে কেউ নাই, সবাই চলে গেছেন। আমি যেটা বুঝাইলাম আপনাদের যে আমরা আসলে অনলাইন থেকে কিছু কিছু শেপ নিয়ে খুব সুন্দর সুন্দর কাজ করতে পারি, শেপ নেবেন বাট আমাদের কিন্তু ডিজাইনটা আমাদের হবে, কিন্তু শেপ আপনি চাইলেই কিন্তু ডগের শেপ আপনি কিন্তু
নতুন করে আরেকটা যেতে শেপ দিবেন। এন্ড ডগকে শেপ তো আসলে টাইগারের মতো দিলে হবে না, ডগকে ডগই দিতে হবে। এবং ডগের শেপগুলো কিন্তু সব কমন, আমাকে সেটা ভিন্ন ভিন্ন ডিজাইন, যেমন এখানে আপনাদের যদি আমি দেখাই যে এদের এখানে অনেক ডিজাইন আছে। তো এখন এক একটার কাজ এক এক রকম, এখানে ডগের শেপ দেখতেছেন একরকম, এখানে আর এক রকম। তো এগুলো কিন্তু আমরা করতে পারি যে আলাদা আলাদা শেপ করা, তাই না? আলাদা আলাদা কাজ, কাজের ধরনটা আলাদা না? আপনার যখন আমরা কাজ করি নর্মালি, যেটা আমরা লোগোতে যখন কাজ করি, তো ডগের যে মূল শেপ এটা হচ্ছে ডগের বাচ্চা, তাই না, বেবি ডগ। তো এটা হচ্ছে দেখেন এই যে ক্যাটের শেপটা, এগুলো কিন্তু কমন জিনিস। এই যে এখানে দেখেন প্রচুর ডগ অ্যান্ড ক্যাট আছে, এখানে দেখেন এই কাজগুলো কিন্তু একটু আলাদা, এগুলো ড্রয়িং, একটা ক্যাটকে সে কীভাবে ড্রয়িং করছে। তো আমি যেটা তৈরি করলাম সেটা মনে হয় যে এটার মতো হয়ে গেছে অনেকটা, দেখেন, দেখতে পাচ্ছেন? কিন্তু তারপরও কিন্তু এর সাথে মিলবে না, মিলতেছে কি এর সাথে? কারণ আমার ওখানে ডগ লেখা আলাদা, আমি একটু আলাদা করছি, কেয়ার টেয়ার আলাদা করে লিখছি, একবার সেম হয় নাই, তো কি সিমিলার আছে, কারণ ওই আইডিয়া তো একটু সিমিলার হতেই পারে, হাজার হাজার ডিজাইন এখন অনলাইনে আছে। তো আমাদের যেটা করতে হবে যে আমরা যে কোনো কিছু প্রথম অবস্থায়, আপনারা এখন বিগিনিং লেভেলে আছেন, তো প্রথম অবস্থায় আপনারা যে কোনো একটা লোগো করতে গেলে, কেউ যদি একটা ডগের লোগো করতে দিছে, তো ডগের লোগো যখন আপনি করবেন, তো ডগ এখানে আছে, আপনি চাইলে এখানে শুধু ক্যাট লিখে নিতে পারেন, ক্যাট লোগো লিখলাম দেখি, তো এখানে কিন্তু অনেক দেখেন যে কত সুন্দর একটা ক্যাটের ড্রয়িং করছে, দেখেন ক্যাট, এটা কিন্তু ড্রয়িং। তো এগুলো তো শুধু সময় নিতে হয়, এগুলো সময় দিয়ে করতে হয়। আর হচ্ছে এগুলো দেখেন ড্রয়িং করছে ক্যাট, তো এক একটা জায়গায় কিন্তু এক এক রকম। এখন আপনি এটা কিন্তু লায়ন লিখেই রাখছে, কিউট লায়ন, আপনি কেমন চাইলে ক্যাটের ডিজাইন এরকম ক্যাট বানায় দিতে পারেন, লায়ন লায়নই, ক্যাট ক্যাটই, তাই না? আপনি কী করতে পারেন এটারই লাইন ড্রয়িং, এই যে একটা দেখতে পাচ্ছেন লাইন ড্রয়িং, তা আপনি লাইন ড্রয়িংটা যদি এই শেপের লাইন ড্রয়িং করেন তাহলে কিন্তু ওইটা আলাদা হয়ে গেলো, তাই না? তো এইরকম আমাদের লোগো একটু ভিন্নতা আসবে, একটু আধুনিক হবে, আর এক একজনের আইডিয়াটা এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। এই দেখেন এখানে কয়টা লোগো আছে, এক একটা কিন্তু এক এক ধরনের ডিজাইন, ঠিক আছে? আপনি এখান থেকে আইডিয়া নেন, আচ্ছা এখানে ডগ এবং ক্যাট এইভাবে লাগাই দিচ্ছে, আপনি আরেকটা শেপ নিয়ে লাগাই দেন, বা যে যা যে কোম্পানির কাজ করতেছেন সে কোম্পানির নামের সাথে মিল দেখে, তার কোন অক্ষর, সে অক্ষরের সাথে মিল দেখে কাজটা করতে পারেন।